নমস্কার বন্ধুরা কেরিয়ার ইনসাইডারে তোমাদেরকে স্বাগত প্রেসিডেন্সি ইউনিভার্সিটির তরফ থেকে তোমরা জানো কালকে রাতেই প্রভিশনাল অ্যান্ড প্রভিশনাল ফাইনাল মেরিট লিস্ট পাবলিশ করা হয়েছে এবং সেটা নিয়ে একটি ভিডিও আমি আমার চ্যানেলে অলরেডি দিয়ে দিয়েছি কিন্তু সেখানে আমি কি বলেছিলাম যে তার সঙ্গে একটি নতুন অ্যাডমিশন নোটিফিকেশান বের করা হয়েছে যেখানে বলা হবে যে এরপরে কি স্টেপ করতে হবে কি কী করতে হবে সেই সব বলা হয়েছে এবং সেই পিডিএফটি আজকে আমরা তোমাদের সঙ্গে আলোচনা করব। তো যাই হোক এই ভিডিওটি শুরু করার আগে তোমাদেরকে আরেকটা জিনিস বলে দিই তোমরা যদি এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেলটি জয়েন করোনি তো করে নিতে পারো কারণ এখানে আমরা যে কোনো ধরো জব নোটিফিকেশান কিংবা ধরো কলেজের মেরিট লিস্ট এই যে খেয়াল করো প্রেসিডেন্স ইউনিভার্সিটির যে মেরিট লিস্ট এটা ফাইনাল মেরিট লিস্ট এবং ধরো এটা দেখো উপরে প্রভিশনাল মেরিট লিস্ট আর সেটা ফাইনাল মেরিট লিস্ট এছাড়া ধরো বিভিন্ন যে জব ভ্যাকেন্সি আমরা সঙ্গে সঙ্গে আমাদের চ্যানেলে আপলোড করে দিই তো তার জন্য যে কোনো ডিস্টেন্স এডুকেশন সমস্ত যে কোনো জিনিস আমরা আমাদের চ্যানেলে আপলোড করে দিই তো তার জন্য তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলটি জয়েন করে নিতে পারো ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে তোমরা গিয়ে সেখান থেকে জয়েন করে নিতে পারো তো চলো এরপর আমরা দেখে নিই সেই পিডিএফটি দেখো এখানে পিডিএফটিতে কি বলা হয়েছে খেয়াল করো যে এই পিডিএফটি শুধুমাত্র যারা ফার্স্ট মেরিট লিস্টে চান্স পেয়েছে ফার্স্ট ফাইনাল মেরিট লিস্ট যেটা প্রথম যেটা প্রভিজনাল মেরিট লিস্ট সেটা না তো দুটোর মধ্যে গুলিয়ে যাচ্ছে কারণ দুটোকেই বলা হচ্ছে প্রভিশনাল আর একটাকে বলা হচ্ছে প্রভিশনাল ফাইনাল তো তোমরা ধরে নেবে প্রথমটাকে বলা হচ্ছে লিস্ট অফ অল ভ্যালিড ক্যান্ডিডেটস দিলেই তোমাদের কোনো আর গোলমাল হবে না বুঝতে পেরেছো তো প্রথমটাকে আমরা বাদ দিচ্ছি যেহেতু তাতে সবারই নাম আছে তো আমরা সেকেন্ডটা দেখবো সেকেন্ডটাতে যদি তোমার নাম আছে তাহলে তুমি আজকে অ্যাডমিশনের জন্য ডাক পেয়েছো তো চলো দেখে নি অ্যাডমিশন সংক্রান্ত কী কী বলা হয়েছে এখানে দেখো আজকে ছ অর্থাৎ আজকে ছ তারিখ আজকে বিকেল পাঁচটা থেকে অ্যাডমিশান পোর্টাল ওপেন হচ্ছে এবং চলবে বারোই সেপ্টেম্বর পর্যন্ত এবং এটা পেমেন্ট সরি হ্যাঁ পেমেন্ট এবং অ্যাডমিশনও দেখো সেমই ছয়ই সেপ্টেম্বর থেকে তেরোই সেপ্টেম্বর পর্যন্ত তুমি অ্যাডমিশান পোর্টাল ওপেন থাকবে কিন্তু পেমেন্ট টুয়েলভ সেপ্টেম্বরের মধ্যে এ হয়ে যাচ্ছে তো ধরে রাখো তোমরা সিক্স থেকে টুয়েলভ এই এই দিনের মধ্যে তোমরা যত তাড়াতাড়ি সম্ভব অ্যাপ্লাই করে ফেলবে যারা যারা ফাইনাল মেরিট লিস্টেতে চান্স পেয়েছ অর্থাৎ সেকেন্ড যে মেরিট লিস্টটা আছে সেটাতে চান্স পেয়েছো এছাড়া তোমরা অনেকে কোশ্চেন করেছিলে যে স্যার আমি তো এতে চান্স পাইনি আমি তো প্রথম মেরিট লিস্ট আমার লিস্ট প্রথম লিস্টে চান্স আছে কিন্তু ফাইনাল মেরিট লিস্টে নেই তো আমি কি চান্স পাবো অবশ্যই তোমরা পাবে না চান্স কারণটা কি কারণ তোমার তোমার যদি প্রথম মেরিট লিস্টে খুব কাছাকাছি র্যাঙ্ক আছে ধরো তিরিশ জনের ভ্যাকেন্সি তোমার ধরো থার্টি টু বা থার্টি ফাইভ বা ফর্টিতে র্যাঙ্ক আছে তাহলে তোমার একটা চান্স আছে সেকেন্ড প্রভিশনের মেরিট লিস্টে কিন্তু তুমি যদি বলো আমার ফার্স্ট মেরিট লিস্টে লাস্টের দিকে নাম আছে সাড়ে চারশো সাড়ে পাঁচশোতে নাম আছে তাহলে কি তুমি চান্স পাবে এটা তো একটা সাধারণ জিনিস না চান্স পাওয়াটা পসিবল নয় হ্যাঁ কিনা কারণ যদি ভ্যাকেন্সি হয় হান্ড্রেড তো তুমি পাঁচশো সাড়ে পাঁচশোতে হলে তুমি তো চান্স পাবে না এটাই তো স্বাভাবিক না তো যাই হোক তোমাদেরকে ওই জিনিসটা ক্লিয়ার করে দিলাম তো এছাড়াও যারা পরের দিকে একটু পরে যারা আছো তাদের হতাশ হওয়ার কারণ নেই কারণ সেকেন্ড প্রভিশনাল মেরিট লিস্ট বেরাবে ষোলো তারিখে তো তোমরা অবশ্যই ষোলো তারিখে প্রেসিডেন্সির এই ওয়েবসাইটটিতে এসে চেক করে নেবে যে সেকেন্ড যে ফাইনাল মেরিট লিস্ট বেরোবে তাতে তোমার নাম আছে কি না আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে অ্যাডমিশান লিঙ্ক এই যে অ্যাডমিশান লিঙ্ক এটা এই অ্যাডমিশান লিঙ্কটি আজকে বিকেল পাঁচটা থেকে ওপেন হবে সেখানে গিয়ে তোমরা অ্যাডমিশান নিতে পারবে এর পরের পেজে বলা হয়েছে অ্যাডমিশনের কত টাকা এই দেখো তোমাদেরকে টাকাটা দেখিয়ে দিয়ে দেখো আর এটা হচ্ছে আর্ট সাবজেক্ট দেখো বত্রিশশো টাকা আর ব্যাঙ্ক চার্জ এর মধ্যে আর্ট সাবজেক্ট দেখো বেঙ্গলি ইংলিশ হিন্দি হিস্ট্রি ফিলোজফি এইসব সাবজেক্টগুলো আছে আর এরপরে হচ্ছে সায়েন্স সাবজেক্টগুলো দেখো কেমিস্ট্রি ইকোনমিক্স জিওগ্রাফি ম্যাথামেটিক্স স্ট্যাটিস্টিক্স পর্যন্ত আছে তো এই ছিল ব্যাপার এটা আজকে বিকেল পাঁচটা থেকে শুরু হবে তো তোমরা গিয়ে এই পেমেন্টটা তোমরা রেডি রাখবে তোমরা পেমেন্ট করে নেবে আর আর বাকি যারা এখনও চান্স পাওনি ফার্স্ট মেরি ফার্স্ট ফাইনাল মেরিট লিস্টে এটা বারবার বলছি ফার্স্ট ফাইনাল মেরিট লিস্টে তুমি যদি এখনও চান্স না পাও তাহলে তোমরা সেকেন্ড মেরিট লিস্টের জন্য ওয়েট করবে ঠিক আছে তো এই ছিল ব্যাপার আশা করি তোমাদেরকে পুরো ভিডিওটা বুঝিয়ে দিতে পেরেছি তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে আমাদের চ্যানেলে এরকম বিভিন্ন কলেজের অ্যাডমিশান নোটিস মেরিট লিস্ট সংক্রান্ত নোটিস বিভিন্ন জব নোটিফিকেশান আমরা আমাদের চ্যানেলে নিয়ে আসি হ্যাঁ এবং সেই সঙ্গে ফ্রি ইউটিমির অনলাইন কোর্সেসের নিউজ আমরা আমাদের চ্যানেলে নিয়ে আসি তো তার জন্য তোমরা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিতে পারো তো আজকের মতো এখানেই থ্যাংক ইউ সো মাচ